নগাঁও আর কাছাৰ কাগজকলৰ কর্মচারী আবাস গৃহ খালি করার জাননী। 15 দিনের ভিতর খালি করব আবাস গৃহ। কাগজকল দুটার শ্রমিক কর্মচারী সকল আকুৰ গোজ। প্রাপ্য ধন নোপোৱা পর্যন্ত আবাস গৃহ খালি করা নহয়। সরকারের আশ্বাস এসপ্তাহের ভিতর সমাধান করা হব কর্মচারীর সমস্যা। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা নগাঁও আর কাছাৰ কাগজকল দুটার কর্মচারী সকল 15 দিনের ভিতর আবাস গৃহ খালি করবল শুকুরবারে জাননী প্রেরণ করেছিল হিন্দুস্তান পেপার মিলর লিকুইডেটর কুলদীপ বার্মাই। ইয়ার পাছতেই কাগজকল দুটার শ্রমিক কর্মচারী সকলের মাজত সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। প্রাপ্য ধন নোপোৱা পর্যন্ত আবাস গৃহ খালি নকরার আকুরগুজ স্থিতি লৈছে শ্রমিক কর্মচারী সকলে। আনহাতে একই হুঙ্কার দিছে কাছাৰ পেপার প্রজেক্ট ওয়ার্কার্স ইউনিয়নে। আদালতের নির্দেশ অমান্যরে বিগত 56 মাহে দরমহা বন্ধ করে রখাত অভাবনতনত এই পর্যন্ত মৃত্যু হয়েছে 93 গৰাকী শ্রমিকর। খুব উজাড়িলে ওয়ার্কার্স ইউনিয়নে। 56 মাহ ধরে দরমা বন্ধ করে রাখি অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসার আজিলেকে 93 জন শ্রমিকর হত্যা করা হয়েছে। তার মাজত 3 জন আত্মহত্যার পথ বাছি লৈছে। ইফালে লিকুইডেটর কুলদীপ বার্মার জাননের বিরোধিতা করে শনিবারে প্রতিবাদ মুখর হয়ে পড়ে কাছাৰ কাগজকলৰ শ্রমিক কর্মচারী সকল। কুলদীপ বার্মা মুদ্রাবাদ ধ্বনিৰে পরিবেশ উত্তাল করে তোলে। শ্রমিক কর্মচারী সকলের প্রশ্ন, কিহর ভিত্তিত লিকুইডেটর গৰাকীয়ে প্রেরণ করেছে এনে জাননী? কিয়নো লিকুইডেটর বার্মাই ইয়ার আগতে দিয়া এনে এখন জাননী সন্দর্ভত স্থগিতাদেশ দি থৈছে দিল্লী উচ্চ ন্যায়ালয়ে। দিল্লী হাইকোর্টত মানে কোয়ার্টার স্টে অর্ডার নোটিশ আছে। আগতে একবার লিকুইডেটার এভিকশন নোটিশ দিছিলে, তার উপর দিল্লী হাইকোর্টর স্টে অর্ডার আছে, ভায়োলেটিং স্টে অর্ডার। কুলদীপ বর্মা, হু ইজ কুলদীপ বর্মা? আনহাতে কুলদীপ বার্মার জাননীক লৈ প্রতিক্রিয়া অব্যাহত থাকার সময়তেই কাগজকল দুটার শ্রমিক কর্মচারী সকলের সমস্যা এসপ্তাহের ভিতর সমাধানের আশ্বাস দিছে রাজ্য সরকারে। কর্মচারী সকলে পাবলগিয়া 600-650 কোটি টাকা এসপ্তাহের ভিতর আদায় দিবলৈ সরকার প্রস্তুত বলে মন্তব্য মন্ত্রী পীযূষ হাজরিকার। বয়স আর যোগ্যতা থাকা 100 গৰাকী কর্মচারীও পাব সরকারি চাকরি। বিনিময়ত কর্মচারী সকলে কাগজকলৰ মাটি গতাব লাগিব রাজ্য সরকারক। সরকারের এনে সিদ্ধান্তত ইতিমধ্যেই কাগজকলৰ সকল ইউনিয়নে সন্মতি জানাব প্রকাশ করেছে মন্ত্রীগিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তেখেতলোকক আশ্বাস দিছিলে যে সেই যদি এডিশনেল এমাউন্ট লৈ 530+ এডিশনেল এমাউন্ট লৈ 600-650 কোটি টাকাও হয় অসম সরকারে এসপ্তাহের ভিতর দিবলৈকে সাজু আছে। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।